Assalamualaikum viewers, welcome back to my channel Healthy and Tasty Food. Happy Ramjan. রমজান মাসের আরও একটা ইফতারির রেসিপি নিয়ে আমি এসেছি। এটা তরমুজের জুস। এটা বানানো খুবই ইজি এবং খেতে ততটাই মজাদার আর খুব কম সময়ে তৈরি হয়ে যায়। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাবো। এখানে আমি তরমুজের কিছুটা স্লাইস কেটে নিয়েছি, তারপর আমি বীজগুলোকে ভালোভাবে আলাদা করে নেব। দেখুন, আমি এইভাবে চামচ দিয়ে বীজগুলোকে বার করে নিচ্ছি। আমি তরমুজের প্রত্যেকটা থেকেই বীজটা ভালো করে বার করে নেব, যাতে আমার সর্বতটাতে কোনো রকম বীজ না থাকে আর ইফতারির সময় একদম তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারি। এটা বানাতে জাস্ট 2 মিনিটেরও কম সময় লাগে, শুধু বীজটা বার করা যা ঝামেলা। মিক্সিতে দিয়ে দাও আর ফাটাফাট জুস রেডি হয়ে গেল। এটা কিন্তু ইফতারির জন্য আমি এখানে 2 চামচ চিনি দিচ্ছি। ইফতারিতে না খেলে কিন্তু আমি এখানে চিনি দিতাম না। এরপরে আমি মেশিনটা চালিয়ে দেবো আর আমাদের তরমুজের জুস রেডি হয়ে গেল। এটা কিন্তু খেতে ভীষণ মজাদার, ইফতারিতে আপনি একদম তৃপ্তি পাবেন, আপনার সারাদিনের ডিহাইড্রেশনটা চলে যাবে আর একটা এনার্জি পাবেন। আপনাদের পছন্দ মতো ভাবে সার্ভ করে নেবেন। এখানে কিছুটা আমি বরফ দিয়ে দিচ্ছি, কারণ এটা কিন্তু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগবে খেতে। জুসটা যতটা ঠান্ডা হবে খেতে ততটাই কিন্তু মজাদার হবে। এরপরে এখানে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি, বিট লবণটা দিলেও এটার টেস্ট বেড়ে যায়। রেডি আমার তরমুজের জুস। আল্লাহ হাফেজ।